আমি 81টা ছবির পরিচালক ফারুক সাহেবকে নিয়ে অনেকগুলি ছবি করেছি শুটিং আপনি করেন কিন্তু ওদের কি কিছু বলবেন না ওরা আছে বলেই আপনি আমাকে নিয়েছেন আমার চোখে পানি আসলে আপনার ভাগ্য ভালো আর যদি না আসে আই এম সরি আমি কিন্তু গ্লিসারিন দিয়ে কাঁদি না ওনাকে যেন আল্লাহ বেস্ট নসিব করে ওনার আত্মাকে যেন শান্তি বর্ষিত করে আমি ডাকছিলাম এমপি সাহেব শিডিউল মিডুল দিয়েন ফারুক সাহেব যে কোনো ধরনের চরিত্রেই খুব ভালো করে করতো ভালো অভিনেতা এই যত যত ধরনের চরিত্র সব ধরনের চরিত্রে ওনাকে মানাতেন কিন্তু একটি ধরনের চরিত্রে ফারুক সাহেব ছাড়া আমাদের চলচ্চিত্রে আর কেউ আসে নাই অনেক চেষ্টা করেছে অনেককে নিয়ে অনেক কিন্তু কেউ কিছু হতে পারে না সেটা গ্রামীণ ছবির হিরো হিসেবে ফারুক ভাই আনপ্যারালাল ফারুক ভাইয়ের প্রতিদ্বন্দ্বী একমাত্র ফারুক ভাই নিজে যে ওনার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না গ্রামের ছবির ব্যাপারে উনি একক ছিলেন তো ওই গ্রামের দুটা ছবিতে আমি ওনাকে নিয়ে কাজ করেছিলাম একটি হচ্ছে গিয়া ঝিনুকমালা আর একটি হচ্ছে শিমুল পটল দুটো ছবি হ্যাবক সুপার ডুপার হিট হয়েছিল আমি 81টা ছবির পরিচালক ফারুক সাহেবকে নিয়ে অনেকগুলি ছবি করেছি কিন্তু ফারুক ভাই যে অভিনয় করে যে এটার একটা কথাই আমি বলি ঝিনুকমালা ছবিতে একটা দৃশ্য ছিল ওই বাবার সাথে একটা ক্লেশ মাকে কেন্দ্র করে মা ছাড়া সে কিছুই বোঝে না সেখানে বাবার সাথে বাবা বলে তুই তোর মার কথা বলোস আমি কি তোকে আদর করি নি আমি কি তোকে আদর যত্নে বড় করি নাই সেখানে ফারুক সাহেব একটু কথা বলেছিল যে মাকে তুমি মা তুমি আমাকে কম আদর করো নি কিন্তু তুমি কি বলতে পারবা আমি কোনোদিন না খেলে আমি না খেয়ে থাকলে তুমি খেয়েছো আমি খাইনি তুমি কি আমাকে ছাড়া খেয়েছিলে কোনোদিন যে আমি খাইনি তুমি খাবে না করোনি আমি যদি কোনোদিন মায়ের জন্য আমি যে কাজগুলো আমি করেছি তুমি কি কোনোদিন আমার মায়ের জন্য ওই চোখের অস্ত্র ঝরিয়েছিলে না মায়ের জন্য আমি অস্ত্র ঝরিয়েছি তুমি বলো তো আমি কোনোদিন না খেয়ে থাকলে না তুমি বলো তো যে আমি আজকে কাঁদছি আমার এই চোখের জল কোনোদিন তুমি মুছে দিয়েছিলে হাত দিয়ে দাওনি আমার মা কিন্তু আমাকে কাঁদতে দেয়নি কাঁদলেও শাড়ির আঁচল দিয়ে চোখে পানি আসবে ভেবে আগেই শাড়ির আঁচলটি আমার চোখে নিয়ে মুছে দিত যে তুই কাঁদিস না তুই এখন কাঁদবি সেই মা তো তুমি হতে পারবে না মায়ের সাথে পৃথিবী যতদিন বেঁচে থাকবে মায়ের সাথে কারো কোনো তুলনা হয় না এই যে কথাগুলি বলেছিল বলার আগে আমি ফারুক ভাইকে বলেছিলাম ফারুক ভাই এটা তো আপনি কথাগুলি বলতে বলতে কিন্তু আমরা চোখে পানি আসতে হবে আপনি একটু গ্লিসারিং দিয়ে দেন গ্লিসারিং চোখে দিয়ে কাঁদে নায়িকারও কাঁদে নায়করও কাঁদে তো ফারুক ভাই বললো আমি তো কোনোদিন গ্লিসারিং চোখে দেই না তো কান্না আপনি চাচ্ছেন যে আমার চোখ থেকে পানি আসবে তো আমি গ্লিসারিং লাগাবো না এখন আপনার ভাগ্য এটা আমি যদি আমার চোখে যদি পানি আসে তাহলে আসবে এমনিই আমি ডায়লগগুলো বলবো আমার চোখে পানি আসলে আপনার ভাগ্য ভালো আর যদি না আসে আই এম সরি আমি কিন্তু গ্লিসারিন দিয়ে কাঁদি না তারপর ফারুক ভাই ডায়লগটা বলতে গিয়ে সে অঝরে কেঁদে ফেলেছিল অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেছিল অটোমেটিক চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসছিল অভিনয় করে তো এই অভিনয়টা আমি আজ পর্যন্ত আর কোনো নায়কের দেখি নাই যে কান্না গ্লিসারিং ছাড়া মায়ের কথা বলতে গিয়ে যে অঝরে কেঁদেছিল সেই দৃশ্যটি আমার আজও মনে পড়ে যিনি কমলার একটি দৃশ্য আজও মনে পড়ে তো এইটাই ভুলার মতো না এবং ফারুক সাহেবের মতো এরকম শক্তিমান অভিনেতা ওই দৃশ্যের পরে আমি ভেবেছিলাম যে বাংলাদেশে বোধহয় এই দৃশ্যটি এইভাবে করার মতো আর কোনো নায়ক জন্মই হবে না অদ্যাবধি আমি দেখিনি অনেক সামাজিক ছবির অনেক বড় বড় নায়ক আছে রাজ্জাক ভাইয়ের মতো তো কেউই নেই কিন্তু ওই যে গ্রামের দৃশ্য ফারুক ভাই আনপ্যারালাল ছিল কেউ ছিল না ওনার সামনে আমার দৃশ্যে তো এই ফারুক ভাই আজকে নেই আমি দোয়া করি ওনাকে যেন আল্লাহ বেস্ত নসিব করে ওনার আত্মাকে যেন শান্তি বর্ষিত করেন উনি আমাদের মাঝে উনি না থাকলেও আমরা যতদিন থাকবো উনি আমাদের মাঝে ফারুক ভাই চোখে সামনে ভাসতে থাকবে বেঁচে থাকবে ফারুক সাহেব গ্রামের একটি শার্ট পরে ব্যাপারী শার্ট পরে লুঙ্গি পরে গলায় মাফলার দিয়ে হাঁটার সময় যেভাবে হেঁটে যায় মনে হচ্ছে যে এই লোকটা বোধহয় শহর চোখে দেখেনি গ্রামের মানুষ নদীর পাড় দিয়ে ক্ষেতের আইল দিয়ে যখন হেঁটে যায় তখন মানে মনে হয় যে এই লোকটা বোধহয় শহরে কোনোদিন জানে গ্রামের একটি মানুষ এই ফারুক ভাই আরেকটি পাওয়া যাবে না আর যখন কথাগুলি বলে ড্রামা সিন
গ্রামের একটি ছেলে, একটি গোয়ার ছেলে কীভাবে কথা বলতে হয় ওনাকে ওনার মাধ্যমে পেয়েছি, গ্রামের একটা আশ্চর্যল ছেলে কীভাবে কথা বলতে হয় সেটাও ওনার মাঝে পেয়েছি। এমপি হওয়ার আগে এমপি হওয়ার পরেও দেখা হয়েছিল, আমি ডাকছিলাম এমপি সাহেব শিডিউল মিডিউল দিয়েন, ভুলে যায় না চলচ্চিত্রকে, দরকার হলে এমপিগিরি ছেড়ে দেবো, চলচ্চিত্রকে কীভাবে আমি ভুলবো, এটা আমার, এটা দিয়ে আমার পরিচিতি। এবং আরেকটি কথা বলি, একদিন নদীর পারে, সাবা নদীর পারে শুটিং করছিলাম, লোকে লোকারণ্য ভিড়, আমি শট নিতে পারছিলাম না, তখন আমি রাগ হয়ে একটা বেত হাতে নিয়ে সবাইকে মারতে উদ্যুক্ত হতে ফারুক ভাই আমাকে ধরে ফেললো, মিয়া ভাই, উনি তো আমাদেরকে মিয়া ভাই, মিয়া ভাই সবাইকে মিয়া ভাই ডাকছে, উনি আমাদের কমন মিয়া ভাই, কিন্তু বলে মিয়া ভাই মারেন না ওদের কাছে যায় না, ওরা না থাকলে কিন্তু আমরা নাই, ওরা আমারে দেখতে আসছে, আপনি ওদেরকে মারবেন, আমি আপনার শুটিংই করুন না, তাইলে যত কষ্ট হোক শুটিং আপনি করেন কিন্তু ওদেরকে কিছু বলবেন না, ওরা আছে বলেই আপনি আমাকে নিয়েছেন, ওরা না থাকলে কিন্তু আমাকে নিতেন না। কী ভাই ঠিক আছে, সবাই হাত তুলে কয়, তাহলে আপনারা একটু সরে যান, সরে দাঁড়ান, আমি শুটিং করি, আপনি আমার শুটিং দেখেন, সব মানুষ ফারুক ভাইয়ের কথা চলে গেছে, নয়তো সেই দিন আর শুটিং করতে পারতাম না। দিস ইজ কল ফারুক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।